যে দেশের প্রশংসা তাদের সভ্যতার কারণে, সে দেশে মানুষ মারা যায় নিভৃতে একাকী। রয়েছে আত্মহত্যার জন্য নির্ধারিত বল। চলুন ঘুরে আসে ফিফা ওয়ার্ল্ড কাপ 2002 জাপান ভার্সেস জার্মানি খেলার দিনটিতে। জার্মানকে হারিয়ে জাপানের জয়ের উল্লাস, তাতে ঘাটতে পারেনি তাদের বিনয়ের। গ্যালারি পরিষ্কার করে তবেই ছেড়েছে স্টেডিয়াম। ড্রেসিং রুমে ঢোকার সময় যেমন পেয়েছিল, ছাড়ার আগে ওভাবেই গুছিয়ে রেখে গেছে খেলোয়াড়রা। জাপানের ট্রেনে বাসে কেউ কিছু ফেলে গেলে ওটা কেউ নেয় না, ওভাবেই থাকে। করায়ুতে এগিয়ে আছে জাপান 87 বছর। জাপান সহ বিশ্বের 33টি দেশে মানুষের গড় আয়ু 80-র উপরে, যাদের জন্য আছে পুনর্বাসন রোবট। জাপানিরা তাদের বাসিন্দাদের অসহায় দেখতেই চান না। বয়স্কদের সক্ষম রাখতে উদ্ভাবন করেছে ইন্টেলিজেন্ট হুইলচেয়ার। ওখানে বাচ্চারা অল্প বয়সেই শিখে যায় নিজের দেখভাল করতে। যে কোনো বয়সের মানুষই নিজের কাজ করে নিজেই। অসুস্থ হলে হাসপাতালে ফোন করা কিংবা যাওয়া, সেটাও নিজেই। সাথে আত্মীয় বা পরিবারে কেউ থাকে না। তাছাড়া ওখানকার ডাক্তার নার্সও পেয়ে শান্তরী। চলুন মুদ্রার উল্টোপিঠটা দেখে আসি। আত্মহত্যার সংখ্যায় দেশটি কয়েকবারই হয়েছে প্রথম। এছাড়াও আছে পদকুশী বা একাকী মৃত্যু। বিষয়টাকে কিভাবে নেবেন আপনি? বেশি দিন বাঁচার আশায় খাদ্যাভ্যাস এবং নিয়ন্ত্রিত জীবনযাপন করে জাপানিরা। কিন্তু এই দীর্ঘায়ুর জন্য ক্ষতিতেই ফেলে দিয়েছে একাকী বাস করা 4 মিলিয়ন বয়স্কদের। আত্মহত্যার 30%-এর বেশি বয়স্ক মানুষ। তালিকায় আছে প্রথমেই 50 থেকে 59 বছরের মানুষ, এরপর 80 কিংবা তার বেশি, তারপর 70 থেকে 79 বছরের মানুষ। গত কয়েক বছর ধরে 40 থেকে 50 বছরের মানুষও মারা যাচ্ছেন এভাবে, সংখ্যাটা প্রতি 10 জনে একজন। উন্নত দেশে সুযোগ সুবিধায় ঘাটতি না হলেও প্রধান সমস্যাই নিঃসঙ্গতা। সমীক্ষায় এসেছে বিশ্বে জাপানই একমাত্র দেশ যেখানে একাকী মৃত্যুর হার সবচেয়ে বেশি। কেউ মরে গেলে পচে গন্ধ বেরোলে লোকে জানতে পারে, পুলিশ এসে নিয়ে যায় লাশ। একাধিক সন্তানের পক্ষে নয় জাপানিরা, তার উপর সন্তানের বয়স 18 হলেই পায় পূর্ণ স্বাধীনতা, হয়ে যায় বাবা মায়ের থেকে পুরো আলাদা। সন্তানের ব্যক্তিগত বিষয়ে মাথা ঘামান না বাবা মায়েরাও, যে কারণে শেষ বয়সে কেউই থাকে না পাশে। একলা ঘরে একা একটা মানুষ, জীবনযাত্রার সুশৃঙ্খলতার কারণে দীর্ঘায়ু যেন অভিশাপ। যে অপেক্ষা একাকী মৃত্যু, সে কি দীর্ঘায়ুর স্বাদ আদৌ আস্বাদন করতে পারে? মৃত্যুর আগে অনেকেই চুক্তিবদ্ধ হন ক্লিনিং কোম্পানির সাথে, যাতে সে মারা গেলে আত্মার শান্তি প্রার্থনা এবং মৃত্যু পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়। ক্লিনার এসে মৃত ব্যক্তির ঘর পরিষ্কার করেন। অনেক সময় এই মৃতদেহ এত দেরিতে উদ্ধার করা হয় যে মাছি পোকায় ভরে যায় মৃতের ঘর। এখানেই শেষ ভাবছেন? ওখানকার এক আগ্নেয়গিরির নিচে ছড়িয়ে আছে 35 বর্গমাইলের একটা বন, আওকিগাহারা। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয় ট্যুরিস্ট প্লেস, যেখানে প্রতি সপ্তাহে কেউ না কেউ যায় জীবনের হিসাব নিষ্পত্তি করতে, কিন্তু কেউ ফিরে আসে না। কাজ হয় না কম্পাসেও। গহীন সবুজে চৌম্বকীয় একটা অসামঞ্জস্যতা তো রয়েছে। কম্পাসের সূচ ঘুরতে থাকে অনিয়মিত। সবুজের এই অরণ্যে হারানো সহজ হতে পারে, ওটা দীর্ঘ সময় কিংবা চিরতরে। হয়তো কেউ আত্মরক্ষায় চিৎকারও দেয়, কিন্তু সবুজের প্রাচীর ভেদ করে ওই শব্দ কারো কানে পৌঁছায়নি, যে কারণে প্রতি বছর জঙ্গলে পাওয়া যায় 70 থেকে 100টি লাশ।